উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত বেনজির মোড় নিয়েছে। এই আবহেই এবার তৃণমূল সরকার ঘনিষ্ঠ দুই উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্র এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ করে বিষয় জানানো হয়েছে। শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হন। তার বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ সহ একাধিক অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। একই অভিযোগ রয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধেও। সোমবার সাংবাদিক বৈঠক করবেন প্রাক্তন উপাচার্যরা। তার আগে রাজ্যপালের এই নির্দেশকে বেআইনি বলে দাবি করেছেন ওমপ্রকাশ মিশ্র। উনি যদি মনে করেন যে এনকোয়ারি করা উচিত, তাহলে সেটা সাইন করে আর কি অর্ডার করবেন। এরকম কোনো কিছুই উনি করেননি। আমাকে আগে না জানিয়ে প্রেস মিডিয়াকে বলা, এটা শুধুমাত্র সম্মান হানিকর নয়, এটা কিন্তু একটা কার্যত বলতে গেলে একরকমের চক্রান্ত। সাধন চক্রবর্তী জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হবে এ বিষয়ে আমি জানি না, আমাকে জানানো হয়নি, বরং আমার বেতন আটকে দেওয়া হয়েছে সেই বিষয়টি রাজভবনকে জানিয়েছিলাম, কিন্তু তার এখনো কোনো সুরাহা হয়নি। কদিন আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। রাজভবন সূত্র খবর, ওমপ্রকাশ মিত্রের বিরুদ্ধে তদন্ত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। দিন কয়েক আগে রাজভবন সূত্রে জানা যায়, স্নাতকোত্তর উত্তীর্ণ বা গবেষণার কাজে যুক্ত পড়ুয়াকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে চান রাজ্যপাল। এই পরিস্থিতিতেই এবার প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্র এবং প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও জিরম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।